হ্যালো, আমার সাথে রয়েছেন যিনি, তার ইন্ট্রোডাকশনের দরকার নেই। স্যার, আমি কন্টেন্টটা খুবই নতুন মানে বাংলার ক্ষেত্রে, বাট আমি মানে এটা জিজ্ঞেস করতে চাই যে মানে একটা 2019 জম্বির ওপর ফিল্ম হচ্ছে বাংলায়, বাট বাকি রিজনাল যারা আছে মানে তামিল, তেলেগু, বম্বে সব এটা 5 বছর আগে 4 বছর আগে করে নিয়েছে, তো আমরা বাংলারা এত ল্যাক করছি কেন সব বিষয়ে? সায়েন্স ফিকশন বা তার মধ্যে জম্বি কোট অ্যান্ড কোট যদি আমি এটা ধরি, বা একটু ভালো থ্রিলার হরর এই ছবিগুলো বানাতে গেলে এগুলো এক্সপেন্সিভ প্রজেক্ট। বম্বের মার্কেটটা যেহেতু হিন্দি ছবির মার্কেট সারা ভারতে ছড়ানো, বাংলা ছবির আমরা পুরো মার্কেটটাকে এখনও এক্সপ্লয়েট করে উঠতে পারিনি, এবং এখনও ধরে নেওয়া হয় যে গ্রামেগঞ্জে সেই যে রূপকথার গল্পগুলো চলতো, বয় মিটস গার্ল বলো, রিভেন স্টোরি বলো, ওইগুলোই চলবে। এটা একেবারেই আরবান মাল্টিপ্লেক্স নির্ভর একটা ছবি, বিদেশে এখনও যতগুলো আমাদের স্কোপ রয়েছে সেগুলো যেহেতু পুরোটা এক্সপ্লয়েট করে ওঠা যায়নি, কাজেই বাজারটা ছোটো। তুমি যদি সেই বাজারটায় পায়েস বানাবে না বাতাসা বানাবে, সেটা তোমার যেটা কতটা বেচতে পারবে তার উপর ডিপেন্ড করছে। এবার তুমি বললে সাউথে হচ্ছে এবং হিন্দিতে হচ্ছে, সাউথে যেটা হয়েছে সেগুলো কিন্তু খুব বিগ বাজেট নয়, কিন্তু খুব একটা বেশ, কিন্তু সাউথে যেহেতু একটা বিগ বাজেট চারদিকে কাজ করে, কাজেই তাদের মধ্যে অ্যাটলিস্ট ওই কন্টেন্ট নিয়ে ঝাঁপ দেওয়ার সাহসটা তৈরি হয়েছে, যে তারা যখন ব্রেক করছে যেই সাহসটা এতদিন বাদে আমাদের, কারণ সাউথে বিভিন্ন অন্য ধরনের কন্টেন্টটি বহুদিন আগের থেকে কাজ হচ্ছে, সেটা তারপরে বম্বে ক্যারি করেছে, এবার বম্বে থেকে সেই ভরসাটা কোথাও এখানে পেয়েছে। এখন যদি একদম মেইন স্ট্রিম বলো, তার থেকে বিভিন্ন কন্টেন্ট ড্রিভেন ছবি বেশি হচ্ছে। তারই মধ্যে শুধুমাত্র অন্যান্য যে সেক্টরগুলো নিয়ে একদিন কাজ হয়েছে, তার মধ্যে সায়েন্স ফিকশন বা এই ধরনের হরর বা জম্বি ফিল্ম বানাতে গেলে যে বাজেটটা লাগে সেই বাজেটটায় মানে সবাই, ডিরেক্টর বলো, প্রডিউসার বলো, তারা যদি সেই ছবির ভক্ত হয়ে থাকে তাহলেও সেটায় লাভ দিতে গিয়ে তাদের মনে হয়েছে যে এতগুলো টাকা স্টিকে ফেলবে, সেই জন্যে তারা সেটা থেকে পিছিয়ে এসছে। ডেফিনেটলি কোনো না কোনো একদিন সেটা ব্রেক করতো, অভিরূপের ছবি দিয়ে করছে, এটা আনন্দের, এর থেকে আনন্দের কী হতে পারে? স্যার বলছি মানে এই ফিল্মটা রিলেটেড খালি নয়, বলছি যে মানে এখন তো লোকের কাছে অপশন চলে এসছে যে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ফিল্মস দেখছি, এ দেখছি, তো তাহলে আপনার মনে হয় যে নতুন কন্টেন্টগুলো এবারে হচ্ছে মানে সাইবার ক্রাইম নিয়ে করলো দেব, আমি যেহেতু আপনি এতদিন ধরে কাজ করছেন সেই জন্য বলছি, তো যেহেতু অলরেডি এখন ওদের স্ট্যান্ডার্ডটা, ওরা যেহেতু 5 বছর এগিয়ে আছে আপনি যা বুঝতাম আমরা, তো তাই জন্য যেহেতু ওরা এগিয়ে আছে তো ওদের স্ট্যান্ডার্ডটা একটু আপ হয়ে গেছে, আমাদের কাছে যেহেতু অপশন আছে ওদেরটাই ডাইরেক্ট দেখায়, তাহলে আই শুড উই গো ফর দিস ওয়ান? প্রথমত ধরো তুমি অন্য ভাষায় যে ছবি দেখো না কেন, সেটা জার্মানে দেখো কি স্ক্যান্ডিনেভিয়ান কোনো ল্যাঙ্গুয়েজে দেখো কি মানে তামিল, তেলেগু, হিন্দি ছবিতে দেখো, তোমার নিজের ভাষায় যেরকম কথা বলতে ভালো লাগে, বাঙালি যেরকম অন্য কোথাও গেলে সেখানটায় হয়তো সে খুব সাকসেসফুলি বিদেশের কোথাও সে নিজের পায়ের জমি শক্ত করেছে, কিন্তু তারপরেও যেরকম 2 বাঙালি বা 3 বাঙালি হলে বাংলায় গল্প করতে চায়, একটা বাংলা বই পেলে সে যেরকম সেটা মানে তুলে পড়ে ফেলে তার বিরাট লাইব্রেরিতে সারা পৃথিবীর বই সাজানো থাকলেও, সেরকম নিজের ভাষার ছবিও আমার ধারণা ওইরকমভাবেই সে নিজের ভাষায় দেখতে চায়। এবার যদি সে অন্যান্য মানে টেকনোলজিতে দারুণ ধামাকা হলো, বাহুবলীর মতো একটা ইয়ে হলো, সেটা দেখে ফেললো, তারপরেও সে বাংলায় যদি হয় সে একবার গিয়ে দেখবে যে এটা যখন হয়েছে তখন দেখা যাক এটা কি কোনোভাবে ওই ভিজুয়ালটা আমাকে ক্ষুণ্ণ করছে, নাকি সেই ভিজুয়ালটার এটা দরকার ছিল না, যেটা আমি পাচ্ছি তাতে আমার গল্পটা বলা এবং তার মধ্যে আমার যেই যে ইমোশনে গিয়ে ধাক্কা লাগার কথা সেটা ঠিকঠাক লাগছে, তাহলে সেটা কোন ভাষায় দেখছি সেটা আমার কাছে বড় কথা নয়। আমি বাংলায় জম্বি ফিল্ম এটার বাইরে গিয়ে বলছি, আমি একটা ছবি হিসেবেই এটা, আমি যদি এই ছবির সাথে যুক্ত নাও থাকতাম তাহলেও আমার দেখতে ইচ্ছে করতো গিয়ে ট্রেলারটা দেখে, টিজারটা দেখে, বা অভিরূপের আমি আগের ছবিতে কাজ করেছি, আমি জানিও কীরকমভাবে ওই মানে বিরূপ অবস্থাগুলোকে, প্রতিকূল অবস্থাগুলোকে উতরে যাওয়ার চেষ্টা করতে পারে, চৌকাটগুলো পেরিয়ে যেতে পারে, এটা আমি ডাবিং করতে গিয়েও দেখেছি, অত্যন্ত একটা ভালো ছবি হয়েছে, কাজে আমার ধারণা দর্শকেরও ওটা দেখতে ভালো লাগবে যারা আমার মতো সায়েন্স ফিকশন বা হরর ছবি পছন্দ করে। আর অভিরূপ দা আমাকে বলেছিল আপনার পাল্প লিটারেচার পড়তে বা পাল্প মুভিজ দেখতে পছন্দ, তো আপনি তো দেখেছেন তাহলে নিশ্চয়ই ইন্টারন্যাশনালিও, তো আপনার একটা ছবি বা একটা ডিরেক্টর যার পাল্প ওই জনরের ফিল্ম আপনার ভালো লাগে? এখন আমি শুধু অভিরূপের ছবি নিয়েই কথা বলতে চাই, আমি শুধুমাত্র এই ছবিটারই সাফল্য চাইব এবং ভীষণ রকমভাবে দর্শকের কাছে রিকোয়েস্ট করব। এখন তো ছবি হলে বেশি দিন থাকে না, একটা ট্রেন্ড হয়ে গেছে, আগে 6 মাস ধরে একটা ছবি চলতো 3টে হলে, এখন
অনেক সময় অনেকগুলো হলে চলে, কিন্তু চলে হয়তো এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ। কাজেই যদি আপনি অনেক দিন ধরে ভাবতে থাকেন যে এটা ঠিক আছে দেখবো ক্ষণ বা পরে টিভিতে দেখে নেব বা লোকে আগে বলুক শুনে দেখতে যাব, ওই সময়টা হয়তো আপনি পাবেন না। আমরা যখন ছোট তখন আমরা খুব ওপেনিং ডে ওপেনিং শো দেখাটা গৌরবের মনে মনে করতাম, নিজে দেখে অন্যকে বলুন বা হলে দেখার আনন্দ কিছুতেই আপনি আপনার মোবাইলে বা ঘরের টিভিতে যত বড় স্ক্রিনই হোক দেখে পাবেন না। কাজেই এই ধরনের ছবির জন্যে ওই লার্জার দ্যান লাইফ একটা স্ক্রিন, তার বন্ধ ঘর, তার ওই সাউন্ডস্কেপ, এগুলো দরকার হয়। কাজেই হলে গিয়ে দেখুন, ওই রকম টাকা আপনি যদি মনেও করেন যদি নষ্ট হয়, ওই রকম টাকা আপনি দুবেলা এমনিই হয়তো নষ্ট করেন, নিজে গিয়ে দেখুন, অন্যকে বলুন কেমন লেগেছে। আমার ধারণা আপনি এই উৎসবের মরশুমে আপনার আনন্দের কোনো কমতি হবে না, বরং আপনি লাভই করবেন। থ্যাংক ইউ স্যার।